ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা ব্লেন্ডার 259 এর জন্য হার্ডওয়্যার বিশিষ্টতা এবং প্রয়োজনীয়তা দেখব। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। প্রথমে আমরা দেখব যে ব্লেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইট হার্ডওয়্যার প্রয়োজনীয়তা সম্পর্কে কি বলে। ইন্টারনেট ব্রাউজার খুলুন। আমি ফায়ারফক্স 3.09 ব্যবহার করছি। অ্যাড্রেস বারে www.blender.org লিখুন এবং এন্টার টিপুন। এটি অফিসিয়াল ব্লেন্ডার ওয়েবসাইটে নিয়ে যাবে। প্রদর্শনের সুবিধার জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট পৃষ্ঠা ইতিমধ্যে লোড করে রেখেছি। ব্লেন্ডার বিনামূল্য এবং ওপেন সোর্স। ব্লেন্ডার 2.59 প্রায় সব অপারেটিং সিস্টেমে কাজ করে। এই টিউটোরিয়ালের জন্য আমি উইন্ডোজ XP অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। ব্লেন্ডারের বিভিন্ন অংশ কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন টুকরোর উপর নির্ভরশীল। দ্রুত CPU এবং অধিক RAM প্রতিপাদনের গতি বৃদ্ধিতে সহায়তা করে। যখন ব্লেন্ডার ইন্টারফেস, ভিউপোর্টস এবং রিয়েল টাইম ইঞ্জিনের গতি গ্রাফিক্স কার্ডের গতি দ্বারা প্রভাবিত হয়। বড় ভিডিও ফাইলের সঙ্গে কাজের সময় দ্রুত এবং বড় হার্ড ড্রাইভও কাজের গতি বাড়াতে পারে। যেমনকি আপনি দেখতে পারেন, ব্লেন্ডার সংস্থা ব্যবহারে তিন ভাগের জন্য হার্ডওয়্যার বিশিষ্টতা দেখায়। ন্যূনতম, ভালো এবং উৎপাদন স্তর। ব্লেন্ডার চালানোর ন্যূনতম হার্ডওয়্যার বিশিষ্টতা হল 1 GHz সিঙ্গল কোর CPU, 512 MB RAM, 16-bit কালারের সাথে 1024x768 পিক্সেল ডিসপ্লে, 3-বাটন মাউস, 64 MB র্যামের সাথে OpenGL গ্রাফিক্স কার্ড। ভালো বিশিষ্টতার জন্য 2 GHz ডুয়েল কোর CPU, 2 GB RAM, 24-bit কালারের সাথে 1920x1200 পিক্সেল ডিসপ্লে, 3-বাটন মাউস, 256 বা 512 MB র্যামের সাথে OpenGL গ্রাফিক্স কার্ড। উৎপাদন স্তর হার্ডওয়্যার বিশিষ্টতা হল 64 bits মাল্টিকোর CPU, 8 to 16 GB RAM, 24-bit কালারের সাথে দ্বিগুণ 1920x1200 পিক্সেল ডিসপ্লে, 3-বাটন মাউস প্লাস ট্যাবলেট, 1 GB RAM, ATI FireGL বা NVIDIA Quadro এর সাথে OpenGL গ্রাফিক্স কার্ড। নিশ্চিত করতে যে আপনি একটি নির্দিষ্ট স্তরের সাথে জুড়ছেন, আপনাকে সিস্টেম কনফিগার যাচাই করা দরকার। আপনার ব্রাউজার উইন্ডো মিনিমাইজ করুন। কন্ট্রোল প্যানেলে যান, এখানে সিস্টেম আইকনে ডাবল ক্লিক করুন। সুতরাং আপনি এখানে মেশিনের বর্তমান বিশিষ্টতা দেখতে পারেন এবং ব্লেন্ডার সংস্থা দ্বারা প্রস্তাবের সাথে তুলনা করতে পারেন। অধিকতর উইন্ডোজ অপারেটিং সিস্টেম 32-bit নয়তো 64-bit হয়। আমি 32-bit উইন্ডোজ ব্যবহার করছি। 32-bit এবং 64-bit CPU এর তথ্য পরিচালনের উপায় তৈরি করে। উইন্ডোজের 64-bit সংস্করণ 32-bit সিস্টেমের তুলনায় অধিক কার্যকরভাবে বড় মাত্রায় RAM পরিচালন করে। আপনি ব্লেন্ডারের জন্য নতুন কম্পিউটারে বিনিয়োগের পরিকল্পনা করে থাকলে www.blenderguru.com/the-ultimate-guide-to-buying-a-computer-for-blender এ এই নিবন্ধটি দেখা একটি ভালো উপায় হবে। এই সহায়িকা আপনাকে অপারেটিং সিস্টেম, CPU RAM গ্রাফিক্স কার্ড কেস এবং হার্ড ড্রাইভ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়।
ব্লেন্ডারের হার্ডওয়্যার প্রয়োজনীয়তার টিউটোরিয়ালটি শেষ করছি। এই প্রকল্পটি ভারত সরকারের এমএচআরডি এর আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই সম্বন্ধে আরও তথ্য oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/animeict-intro ওয়েবসাইটে উপলব্ধ। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়। আরও বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org-তে যোগাযোগ করুন। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।